নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জন্মাষ্টমীর স্পেশাল তাল সিমুর পায়েস বানিয়েছি। আর এই পায়েসটা কিন্তু বানানো একেবারে সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর এই তাল সিমুর পায়েসের স্বাদ কিন্তু হয় অপূর্ব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার তাল সময় পায়েসটা বানানো শুরু করা যাক। এখন আমি একটা কড়াইকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আপনারা দেখুন ঘিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আমি কড়াই চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ঘিটাকে। আর ঘিটা কিন্তু গরম হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস। 20-25টার মতো আমি কিশমিস দিচ্ছি। আর দিচ্ছি 15-20টা কাজু। এবার কিশমিস ও কাজুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। কাজু ও কিশমিশ গুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সিমুই। সিমুই গুলোকে আমি ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নেব। সমস্ত কিছুই আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে সিমুই কাজু ও কিশমিশ গুলোকে ভেজে নিলে তাহলে পায়েসের মধ্যে সেন্টটা খুব ভালো হয়। আমি একটা প্লেটে করে তুলে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 700 ml এর মতন দুধ। এবার আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ। আর এলাচ দুটোকে আমি এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন দুধের মধ্যে ছোট ছোট কিছু কিছু লাল লাল দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু আমি যে সিমুইটা ভেজেছিলাম সেইগুলোই ছোট ছোট টুকরোগুলো কড়াইয়ের মধ্যে থেকে গিয়েছিল। আর আপনারা দেখুন এই যে খুন্তিটাতে থেকে গিয়েছিল, এইগুলোই কিন্তু দুধের উপরে ভেসে উঠেছে। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 6 চামচের মতন চিনি। আপনারা দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে আর চিনিগুলোও কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমি 1 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে গরম করে নিচ্ছি। দুধটাকে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে 1 বাটি তালের রস নিয়ে নিয়েছি। এবার তালের রসটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো তালের রসটাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার তালের রসটাকেও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তালের রসটাকে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটাকে আমি ফুটিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি। দুধটাকে আমি 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু আগে থেকে অনেকটা ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সিমুই কাজু কিশমিশ গুলো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই সিমুইগুলো যেহেতু একেবারে সরু সরু আপনারা দেখতে পাচ্ছেন, তাই আমি এই সিমুইগুলোকে আর বেশি ফোটাবো না, তাহলে কিন্তু একেবারেই নরম হয়ে যাবে, যেটা কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। তাই আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সিমুইগুলো দেওয়ার পরে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর ফোটাবো না। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খোয়া ঘি, তাহলে পায়েসটা খেতে আরো বেশি ভালো হবে। এবার খোয়া ঘিটাকেও আমি পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাল সিমুইয়ের পায়েসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি।
এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর তাল সিমুর পায়েসটাকে আমি একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। তাল সিমুর পায়েসটা আমি একটা বাটিতে করে নিয়ে নিয়েছি, এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খোয়া খেয়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেস্তার গুঁড়ো। তাল সিমুর পায়েসটা আমার সাজানো হয়ে গেছে আর এটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। তাল সিমুর রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে।